সাবরু মহকুমা রূপাইজুরি ব্লকের অন্তর্গত সিন্ধুক পাথর কাঁঠালচুরি এলাকায় গড়িয়া মন্দিরে তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হয় কুড়িতম গড়িয়া পুজো ও মেলা। উক্ত মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে উদ্বুদ্ধ হিসেবে উপস্থিত ছিলেন এই এলাকার বিধায়ক মাইলাফ রুমগ, এছাড়াও উপস্থিত ছিলেন সাবরু মহকুমা শাসক অফিসের এসডিও মনোজ প্রভাকর পাল, রতন দাস, ডিসিএম ও অন্যান্য অতিথি বৃন্দরা। আজ এই উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এই এলাকার বিশিষ্ট সমাজকর্মী অনিতা ত্রিপুরা মহোদয়া। প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে 21 এপ্রিল শুক্রবার রাত্রে আনুমানিক 7:30 নাগাদ এই মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। ডিগনিটারিস এবং আজকে উপস্থিত সমস্ত এলাকাবাসী এবং যারা দূর থেকে এসেছেন সবাইকে আমি সাবরু মহকুমা প্রশাসনের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি যে এই গড়িয়া পূজা উপলক্ষে। আমি চাইবো, আশা রাখবো প্রশাসনের পক্ষ থেকে যে গড়িয়া পূজা যেটা তিন দিন ব্যাপী চলবে আমাদের এখানে, সেটা যাতে সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে করা যায় এবং এর ঐতিহ্য, যে গড়িয়া পূজার যে ঐতিহ্য আমরা ধরে আসছি বিগত 20 বছর ধরে, সেটা যাতে ঠিক থাকে, মেনটেন থাকে এবং ল অ্যান্ড অর্ডার যাতে কোনোভাবে ভঙ্গ না হয় সেটার দিকে নজর রাখবো সবাই। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি তথা এই এলাকার বিধায়ক বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমি চাই এখানে আমাদের প্রশাসন তরফ থেকে এখানে উল্লেখ করেছি যে আমাদের তিন দিন ব্যাপী আমাদের গড়িয়া যে আমাদের পূজা এবং মেলা যেভাবে আমরা 20 বছর ধরে গত 20তম তো 19 বছর ধরে আমরা যখন এই গড়িয়া পূজাকে কেন্দ্র করে আমরা যখন মেলা বসি, বিভিন্ন বছরের মধ্যে আমরা যখন আবহাওয়া ভালো একটা পরিবেশের মধ্যে আমরা যখন মেলাটা বিউ রিপোর্ট চ্যানেল এফএম 24, তখন এত সংখ্যক মানুষ এখানে সমাগম হয়, তো এক সময় আমি এখনো মনে পড়ি যখন মেলা শুরু হলো আমি পারমিশন নিয়ে দিয়েছিলাম এই গড়িয়া মেলার জন্য। তো একদিন তো চলে গেল, পরের দিন যখন ওসি সাহেব আসলো মনুবাজার থেকে, আমাকে বললো আপনি কিসের জন্য আমাকে নিমন্ত্রণ করে নাই, এত সুন্দর একটা পরিবেশ এবং এত ভালো মেলা হচ্ছে এখানে। তো পরবর্তী সময়ে উনি খুবই আনন্দ উপভোগ করেছেন আমাদের এই মেলা। এইভাবে আমাদের 19টা বছর যেভাবে সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে, তার মধ্যে 19 বছরের মধ্যে এরকম বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ ছিল, কারণ এখন তো সত্যি কথা কালবৈশাখী জ্বর। 21 এপ্রিল শুক্রবার দুপুর 1টা নাগাদ সাবরুম থানাধীন বেতাগা এলাকার সবল পাড়াতে 4 বছরের একটি শিশু জলে ডুবে মৃত্যু হয়। জানা যায় ওই শিশুর নাম আরশিদ ত্রিপুরা, শিশুর বয়স 4 বছর, পিতা জয়মোহন ত্রিপুরা। বাড়ির লোকের অনুপস্থিতিতে শিশুটি বাড়িতে থাকা জলের ট্যাঙ্কিতে পড়ে যায়। শিশুটির মা বাড়ি ফিরে এসে দেখে তার সন্তান জলে ভেসে আছে, সাথে সাথে সাবরু মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। বর্তমানে শিশুটিকে সাবরু হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শিশুর মৃত্যু ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তো হে কি পুকুরে পড়ে গেছে না অন্য কোনো জলাশয়ে? না, ওই ট্যাঙ্কি বাড়িতে জলের ট্যাঙ্কি নাকি?